স্থগিত ইউপি উপনির্বাচনের বিষয়ে জানা যাবে বুধবার। শূন্য হওয়া সংসদীয় আসনের উপনির্বাচন এবং করোনার কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সহ বেশ কয়েকটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই। এসব নির্বাচনের বিষয়ে বুধবার 19 মে কমিশন বৈঠকে বসছে ইসি। বিকেল 3টায় রাজধানীর নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে প্রধান নির্বাচন কমিশন সভাপতিত্ব করবেন। তবে এর আগে বৈঠক অনুযায়ী মহামারী করোনা ভাইরাসের মধ্যেই নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন ইসি। গত 11 মে অনুষ্ঠিত বৈঠক এই ধরনের মতামত দেন তারা, তবে সেদিন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা সব নির্বাচনে কন্ট্রিবিউ করব। আমাদের নির্বাচন করতেই হবে। লক্ষ্মীপুর 2 ও সিলেট 32 আসনে ইসির ক্ষমতার পরবর্তী 90 দিন পার হয়ে গেছে। আমরা চাচ্ছি কমিশন একমত হলে এসব নির্বাচনগুলো সম্পন্ন করে ফেলব। তিনি বলেন, 19 মে কমিশন সভা অনুষ্ঠিত হবে, সভায় 4 থেকে 5টা এজেন্ট আসছে। 371টি ইউপি নির্বাচন সহ যেসব নির্বাচনী 11 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলোর নির্বাচন হবে, এগুলো 19 তারিখে সিদ্ধান্ত হবে। উপসচিব সংস্থাপন মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, আসন্ন কমিশন সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে লক্ষ্মীপুর 2 আসনের স্থগিত নির্বাচন, 6ষ্ঠ ধাপের 11টি পৌরসভার প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লার 5-0 আসনের নির্বাচন, ইউনিয়ন পরিষদের 2য় ধাপের সাধারণ নির্বাচন এবং পৌরসভা স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচনের ব্যাপারও সিদ্ধান্ত আসতে পারে। আর বৈঠক লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচন তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হবে।